বান্দরবানে রুমার পর এবার থানচির দুই ব্যাংকে ডাকাতি ও লুটপাট চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। অপহরণ করে নিয়ে যায় অপহৃত সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজারকে। এখনও সন্ধান মেলেনি তার। ১৬ ঘন্টার ব্যবধানে ব্যাংকের তিন শাখায় ডাকাতির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বান্দরবানে। মোট ১৭ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের আইজি, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বুধবার বেলা ১টার দিকে থানচি সদরের শাহজাহানপুরের দিক থেকে দুটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়ে নগদ টাকা লুট করে চলে যায়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। ভর দুপুরে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার মাত্র ১৬ ঘন্টা আগে মঙ্গলবার রাত ৯টার দিকে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত রুমা উপজেলার সদরে সোনালী ব্যাংকের শাখায় একযোগে হামলা চালায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষী সহ অন্তত ২০ জনকে মারধর করে তারা। এ শাখার ব্যবস্থাপক নেজামউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। কিন্তু সবাই সশস্ত্র ছিল এবং পোশাকধারী ছিল, মুখোশধারী ছিল এবং মুখে কালি মেখে আসছিল। মানে ওইভাবে, মানে এরা কিন্তু পরিকল্পিতভাবে আসছিল। সব ৩০০ সম্ভবত ফট করে আমার ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে অস্ত্র মুখে দিয়ে আমার আগে মোবাইলে চেক করে মোবাইলে ধরছে, মোবাইল নিয়েছে, মোবাইলে দুর্ভাগ্যের চার্জ ছিল না, বন্ধ। আর পকেটে যা আছে ১০-১২শো মতো আছে এটা নিয়ে গেছে। চাবি একটা থাকে, যেহেতু একটা বোল্ডের মধ্যে দুইটা চাবি থাকে, সেহেতু একটা বোল্ডের চাবি ছিল, একটা হয়তো ছিল ক্যাশিয়ারকে না পাওয়া তারা সম্ভবত আমরা ধারণা করছি, সেই কারণে আমাদের সোনালী ব্যাংকের অফিসারকে নেজামউদ্দিনকে ধরে নিয়ে গেছে। সকালে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসি ক্যামেরার ফুটেজও বিভিন্ন আলামত সংগ্রহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, কোনো দুষ্কৃতিকারীর এটা ভাবার কোনো সুযোগ নেই যে দেশের আমাদের সক্ষমতার কোনো ঘাটতি আছে। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। জানেন যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি সকলেই কিন্তু ঐকান্তিকভাবে চেষ্টা করছে। আমাদের যে আপনারা শুনেছেন ব্যাংক ম্যানেজার এখন পর্যন্ত আমাদের অপহৃত, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা আপাতত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আতঙ্কিত হওয়ার এখন পর্যন্ত কিছু। স্যার, এই গোল্ডের সমস্ত টাকা আমরা পরীক্ষা নিরীক্ষা করেছে, এখানে ভোল্টেজে টাকাগুলো রাখা ছিল টোটাল ১৫৯,৪৬,০০০ টাকা, টোটাল সম্পূর্ণটাই ভোল্টে আছে। টানা তিনটি শাখায় ডাকাতির ঘটনার পর বান্দরবানে সব ব্যাংকে লেনদেন স্থগিত করা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা। শহীদুল সুমন, যমুনা নিউজ।